অ্যাজ ইউজুয়াল অভিজ্ঞতা ঘুমিয়ে পড়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 1:25 AM, যেমন আমরা দীঘায় একটা সাডেন প্ল্যান করেছিলাম বাইকে, তো সিমিলারলি আজকেও আমরা সাডেন প্ল্যান করলাম। থাম্বনেইল দেখে, টাইটেল দেখে সব বুঝেই গেছো। ইয়েস, কাল আমরা সকাল সকাল বেরোচ্ছি আমাদের বাইকে করে বকখালি। আমরা ওখানে থাকবো ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। তো ওখানে গিয়ে সমস্ত আপডেট তোমাদেরকে দেবো। আমি ড্রোন ক্যারি করছি, ড্রোন শট দেখাবো, সিবিজের ইচ অ্যান্ড এভরি মোমেন্টসের আপডেট তোমরা পাবে। তো ভিডিওটা ফুল এনজয় করো, স্টে টিউন টু মাই চ্যানেল, আর তাড়াতাড়ি তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড যদি ফার্স্ট টাইম চ্যানেলে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, একদম দেখা হচ্ছে কালকে। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন টাইম হয়েছে 6:10, ফুল রেডি। তো অ্যাকচুয়ালি বেরোবার কথা তো ছিল 5:30-5:30 সময়, কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ আছে। কেন, তোমরা তো জানোই, মানে অ্যাজ অলওয়েজ অভিজ্ঞতা একটু বয়স্ক লোক, ঠিক আছে? তো সে কারণে অভিজ্ঞতার বাইক এর লং রাইড এই ব্যাপারগুলো অভিজ্ঞতার ঠিক পোষায় না। তো অ্যাজ ইউজুয়াল অভিজ্ঞতা মানে কান্নাকাটি করে, মানে অনেক কষ্ট করে আমাকে রাজি করিয়েছে যে গাড়িতেই যাওয়া হবে। তো আমরা এখন যাচ্ছি গ্যারেজে, গ্যারেজ থেকে গাড়িটা তুলবো। আর অভিজ্ঞতাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে হ্যালো, বয়স্ক লোক, ঠিক আছে, তো গাড়ি ছাড়া যাবে না, ঠিক আছে, এত কষ্ট পারে না করতে, জমিদার এর ছেলে, তো কারণে ঠিক আছে গাড়িতেই যাওয়া হবে। প্রচন্ড মানে সুখী মা মানুষ, জমিদারের ছেলে, সে কারণে চলো এখন যাই গ্যারেজে গিয়ে গাড়িটা বের করি, তারপরে বেরোচ্ছি। চলো ওকে ভাই, গাড়ি এই যে গাড়ি বের করছে, মানে কি যে আনন্দ পেয়েছে, মানে গাড়িটা হয়ে, মানে তুই চিন্তা করতে পারবি না কি ভালো। তো ঠিক আছে, তো তো ফ্রেন্ডস এখন টাইম হয়েছে অলমোস্ট 6:30। তো চলো তাহলে যাওয়া যাক, আমরা আমাদের জার্নি স্টার্ট করি দুগা দুগা করে। তো চলো দেখা হচ্ছে। কলাই খাওয়াবে তো তুমি আমাকে, তুমি আমাকে কলা ছাড়া কি খাওয়াবে? একই মানে মুখ দিয়েই খেয়ে নি, খেয়ে নিচ্ছ মুখ দিয়ে করি। হ্যাঁ, তো ফ্রেন্ডস এখন কালীতলার সামনে একটু ইয়ে ডাব খাওয়া হচ্ছে, একদম শাঁসওয়ালা ডাব। তো চলো খাওয়া যাক। অভিজ্ঞতা তো এখন সহ্যই করতে পারলো না, মানে একদম খেয়ে নিলো, মানে মানে কোনো সহ্য, মানে স্টপ, মানে একটু দাঁড়িয়ে খাই, আমার ভাইটা খাবে, তারপরে খাই, মানে কোনো এইসবের সিন নেই। তো এখনো মানে গুগল ম্যাপ বলছে 3.5 ঘন্টা এখনো লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো একটু তো ব্রেকফাস্ট করতে হবে। আমাদের ডাব খাওয়া হলো বলে একটুখানি গেল, তো আবার ঘন্টাখানে রাইড করার পরে আবার একটু খেতে তো হবে। আচ্ছা, তো এই আমরা আছি হচ্ছে কোম্পানি পুকুর বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে বেসিক্যালি বারুইপুর আমতলার রোডে পড়ে, ঠিক আছে? তো এখানে একটু ব্রেকফাস্ট করবো। তো তোমরা তো জানো আমি সকালবেলা তেলের জিনিস খুব একটা খাই না, বাট এই অভিজ্ঞতার পাল্লায় পড়ে আমাকে সেই পরোটাই খেতে হচ্ছে, মানে আমাকে পুরো চালিয়ে পুড়িয়ে খাচ্ছে। হ্যাঁ, তো চলো ব্রেকফাস্টটা করা যাক। এবেলায় তোমার গ্যাস ফ্যাস হবে না? না, বাইরে বেরিয়ে একটু অনেক, সব জায়গায় সব জিনিস কি পাওয়া যায় নাকি?
বিকেলের পর থেকে সকাল থেকে ভক্ত, বিকেলের পর আমি অন্য ভক্ত হয়ে যাই। আচ্ছা আচ্ছা, তখন তুমি ইয়ে রদুল রায়ের ভক্ত হয়ে যাবো বলো? আমি জানি জানি। শেষ তো এখন অলমোস্ট টাইম হয়েছে 8:45। তো গুগল ম্যাপ বলছে 111 কিলোমিটার অলমোস্ট আমাদের ইকো পার্ক অ্যান্ড টেন্টস বকখালির। তো মোটামুটি 3 ঘন্টা কম বেশি তো লাগবেই, চলো যাওয়া যাক। অলমোস্ট 10:35 AM, ঠিক আছে। তো এখনই আমাকে জিজ্ঞাসা করছে আর কতক্ষণ বাকি আছে দেখ। তো আমি বললাম এখনও মোটামুটি দেখাচ্ছে 1.5 ঘন্টা, মানে এখনও কাকদ্বীপ পেরবো, নামখানা পেরবো, তারপরে বকখালি, ঠিক আছে। আমি বললাম 1.5 ঘন্টা, বলছে এখনই আমার সোনা বোনা ব্যথা করছে, মানে গাড়িতে বসেও প্রবলেম, মানে লোকটা খুঁজে কে বেরোয়, এই লোকটার সঙ্গে কে বেরোয়, গাড়িতে কনসেন্ট্রেট করতে দে, ব্রেক নিয়ে একটু সোনা বোনাকে মালিশ করে দিস। দেখে নাও ফ্রেন্ডস ভালো ভালোভাবে এই লোকটাকে, এই লোকটার সঙ্গে যদি কোথাও দেখা হয় ঠিক আছে, আর এই লোকটা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে একদম যাবে না কিন্তু। এই আমার হাগা হচ্ছে, এই আমার গ্যাস হচ্ছে, এই আমার টয়লেট পেয়েছে, হ্যান ত্যান প্রচুর সমস্যা এই লোকটার, ঠিক আছে। তো এটাই না, তাহলে এটা দিয়ে ডুববো তো। সো ফ্রেন্ডস এখন টাইম হয়েছে অলমোস্ট 12:00, অ্যাজ আই সেড যে 12:00টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো জাস্ট রিচড, তোমাদেরকে দেখাই চলো যে ইকো পার্ক অ্যান্ড টেন্টস এর চাকচিক্য এর কীরকম সব ডিটেলস তোমাদেরকে দেখাই চলো। দেখো এগুলো হচ্ছে এক একটা সব টেন্টস। আচ্ছা আমাদের ইয়ে বুক ছিল সুইস। আচ্ছা দাদা আসছে ওখানে বসুন। আচ্ছা না ঘুরে দেখব, ঠিক আছে আমি একটু দেখে নিই। ওই এদিক দিয়ে বিয়াটা কোন দিকে, সি বিচটা এদিকে আছে। তো ফ্রেন্ডস দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সুইস টেন্ট, যেগুলো হচ্ছে তোমার একটু উঁচুতে, ঠিক আছে। আর এর ভিতরে যদি তুমি ঢোকো, দেখো এর ভিতরে খাট আছে, হ্যাঁ এই যে টিভি, ওপরে লাইট, ঠিক আছে, এই যে ফ্যান সব আছে, এখানে একটা টেবিল টাইপের, এখানে তুমি জামাকাপড় রাখতে পারবে। আর এর সঙ্গেই আছে কিন্তু অ্যাটাচ বাথরুম। এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো,
আরেকটাও এদের টেন্ট হয়, সেটা হচ্ছে জঙ্গল টেন্টস বলে। জঙ্গল টেন্টসটা কিন্তু ওদের গ্রাউন্ডে মানে ইয়ে বিছানাটা পাতা, তো ওইখানে শুতে হবে বা ওইখানে সব কিছু তোমাকে ইয়ে অ্যাকোমোডেট করতে হবে, আর ওটার রেটটা একটু কম, ঠিক আছে, এর রেটটা একটু বেশি। এটা হচ্ছে উইথ ফুড, মানে চারবেলা খাবার দেবে, মানে যেটা আমাদেরকে ওভার দ্য ফোনে বলেছে। লাঞ্চে ফিশ থালি, সন্ধেবেলায় হচ্ছে ইয়ে মুড়ি চানাচুর পাকোড়া, আর রাতে হচ্ছে চিকেন থালি, তারপরে সকালবেলা আবার ব্রেকফাস্টে দেবে হয়তো লুচি তরকারি, ঠিক আছে, তারপরে চা ফা দিয়ে দেন তারপরে এন্ড। তো চারবেলা খাবার ইয়ে আমাদের দুজনের হচ্ছে টোটাল লেগেছে মানে 1150 করে, ঠিক আছে, পার হেড। তো সব ফুড ফুড নিয়ে তো আমরা ইয়ে রাত্রে এমনি বারবিকিউ ফিউ করবো, এনজয় করবো। চলো এখন ইয়ে মোটামুটি একটু টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড, তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ইয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো টাটা। তো কমপ্লিমেন্টারি হিসেবে আমরা ফার্স্ট পেলাম 1 লিটার জলের বোতল, আর ইয়ে মাজা দেবে, তো মাজাটা অ্যাকচুয়ালি গরম আছে, তো ঠান্ডা হলে দেবে। তো এটা হচ্ছে আমাদের জাস্ট ওয়েলকাম ড্রিঙ্ক। হাই ফ্রেন্ডস, তো এখন টাইম হয়েছে অলমোস্ট 2 PM। তো এখন মানে এখানে একটা নিয়ম আছে বললো, মানে 2টার মধ্যে লাঞ্চ করতে হবে, তো আমরা বলেছিলাম 2:30 হলে ভালো হয়, তো ওরা বললো যে না 2টার মধ্যেই করে নিন, আমাদের এরপরে হলে একটু টাফ হয়ে যাবে, তো বেসিক্যালি সে কারণে আমরা করে নিচ্ছি। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অলরেডি লাঞ্চ ফাঞ্চ করার মতন মানে প্লেস আছে, বসে মানে লাঞ্চ করতে পারবে। তো চলো একবার দেখিয়ে দিই, আর লাঞ্চ মিলে কী কী আছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখো, এগুলো হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ একটা ছাতনি টাইপ করা, বসে লাঞ্চ করতে পারো। অভিক দেখ, খিদে পেয়েছে? হ্যাঁ, অল্প একটু তো নিশ্চয়ই পেয়েছে, সকাল সকাল বেরিয়েছি, জল খাবার পিটাই পুরোটা হয়েছে, বাট ইটস গুড, দেখা যাক কী লাঞ্চে। তোমাকে পুরো মিনি ডল লাগছে, ওই দেখো পুরো মিনি ডল। কি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবো নাকি? না, এরকমই খাবো। একটা গল্প আছে, আমার টিমে সৌরভ ছিল না, বহুত হারামি, তো তো আমার এইখানের পোর্শন চলে যাচ্ছে আর এইটা বেড়ে যাচ্ছে, তো বলছে এক আমাকে ফোন করেছিল, বলছে আমি অ্যাস্থোরা ক্লিনিক থেকে বলছি, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান? বলে হ্যাঁ। তো কেন হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন, আমাদের একটা মেশিন আছে যেটা এটি এখান থেকে নেমে স্যাট করে এখানে পুরো তুলে দিলে। বাবা, আমাকে এত হারামি করেছিল ওরা। তো ফ্রেন্ডস দেখো, চলে এসছে সাদা ভাত ডাল, এটা কি দাদা? ওটা হচ্ছে আলু লাউ। আচ্ছা, আলু নিয়ে লাউয়ের একটা তরকারি, এটা এটা শুক্তো, এটা ইয়ে চাটনি, এটা মিষ্টি, এখানে স্যালাড আছে, এটা এটা একটা শাক ভাজা, এটা আলু ভাজা, এটা একটা পাঁপড়, আর এই যে আমাদের ইয়ে রুই মাছের ইয়ে থালি। অভিজ্ঞদার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো অভিজ্ঞদা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, পারে না না বয়স্ক মানুষ, তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, খাবারের কোয়ালিটি ওকে, কাইন্ড অফ আউট অফ 10 আমি বলবো, ইয়ে 7 দেওয়াই যায়। স্পেশালি বলবো যে যেটা অভিজ্ঞদাও বলছিল, মানে এরকম একটা রিমোট প্লেসে মোটামুটি এরকম অ্যারেঞ্জমেন্ট করাটাও একটা কিন্তু চ্যালেঞ্জ, রাইট? তো ঠিকঠাক। সো ফ্রেন্ডস, লাঞ্চ পর্ব শেষ, তো এখন জাস্ট একটু রেস্ট নেব। সো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলি, অভিজ্ঞদার হঠাৎ করে ইচ্ছা হয়েছে একটু গিটার বাজিয়ে একটু গান করবে, তো অভিজ্ঞদার গিটার নিয়ে অলরেডি বসে গেছে, তো চলো তোমরা একটু এনজয় করো তাহলে গানগুলো, আমিও গান করব, ঠিক আছে, চলো এনজয় করো। ক
গুজরে জমানা হুয়া খামোশিয়া এহসাস কবি গুনগুনা লেতে জরা খামোশিয়া এহসাস কবি গুনগুনা লে জরা বেকরার হ্যাঁ বাত করলে সো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমারও গান অভিকদার গান অভিকদার গিটার প্লেয়িং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এ ফিউ মোমেন্টস লেটার, অ্যাজ ইউজুয়াল অভিকদার ঘুমিয়ে পড়েছে। পারে না, বয়স হয়ে গেছে তো স্বীকার করে না। পারেনি, আমাদের মতন চার্জ থরিয়ে আছে, এনার্জি থরিয়ে আছে। তো ফ্রেন্ডস, অভিকদের দ্বারা এইসব টুরিং ফুরিং হবে না, ওই ঘরে বসে খেলাম, অফিস করলাম, ঘুমালাম, ওটাই হবে, ঠিক আছে? জোকস অ্যাপার্ট, তো চলো, এখন জাস্ট টাইমিং হয়েছে 3:30, যাবো মোটামুটি আধ ঘন্টার মধ্যেই সি বিচে যাবো, তোমাদেরকে ড্রোন শট দেখাবো, চলো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন টাইম হয়েছে 4:15, ঠিক আছে? তো এখন আমি অভিকদা মিলে চলো যাবো হচ্ছে সি বিচে, তোমাদেরকে বলেছিলাম ড্রোন শট দেখাবো, তো চলো সি বিচে যাওয়া যাক, অ্যান এনজয় করা যাক, চলো। সো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি বকখালি বিচে, দুধারে দোকান। তো ফ্রেন্ডস, এই ইকো পার্ক অ্যান্ড টেন্টসটা মানে মেইন বিচটা থেকে অনেকটাই দূরে, মানে আমাদেরকে গাড়ি নিয়েই আসতে হলো, মোটামুটি 1.4 কিলোমিটার মতো দেখাচ্ছিল। বিচের যা মোটামুটি অবস্থা দেখছি, জল নেই, জলের কোনো সিনারি নেই, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, সানসেটটা খুব সুন্দর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখো জলের কোনো নাম নিশান নেই, বকখালির বিচের খুব অবস্থাটা খারাপ, জোয়ার ফোয়ারের সময় জল চলে আসে পুরো। সো ফ্রেন্ডস, ফাইনালি একদম মেইন বিচ থেকে মোটামুটি 500-600 মিটার তো হবেই, আমরা পুরো সি বিচের ওপর দিয়ে হেঁটে, মানে বালি আছে যেহেতু জলটা অনেক কম, তো হেঁটে সি বিচের দেখা পেলাম। তো শুধুমাত্র তোমাদের জন্যে এলাম, তোমাদেরকে ড্রোন শট দেখাবো বলে, তো চলো আগে সি বিচটা এনজয় করে নাও। Yeah.
ফ্রেন্ডস, তোমাদেরকে সি বিচের ড্রোন শট এবং সি বিচের পুরো ভিউ দেখালাম বকখালি বিচের, যতটা পেরেছি তোমাদের জন্য ড্রোন শট কভার করেছি, ঠিক আছে? তো আশা করি অবভিয়াসলি ভালো লাগবে, ঠিক আছে? তো কমেন্টে অবশ্যই বলো। তো এবার আমাদের প্ল্যান আছে হচ্ছে সন্ধেবেলায় বারবিকিউ করার, ঠিক আছে? তো বারবিকিউয়ের সঙ্গে গিটার হবে, গান হবে, সমস্ত কিছু হবে। তো সন্ধেবেলা একটা আলাদাই আমেজ আমরা তৈরি করব, তো স্টে টিউনড। কাঁকড়া নেই? কত করে? তোমরা বানিয়ে দাও না? সো ফ্রেন্ডস, তোমাদেরকে যে মাছগুলো দেখালাম এটা এই কারণেই দেখালাম, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি বকখালি বীচ আসো সন্ধেবেলা করে এই মাছের এই সমস্ত ভেন্ডারগুলো এখানে বসে, তো মাছগুলো আমি বলবো খেও না, ঠিক আছে? কেন, এই মাছগুলো অনেক দিনের পুরনো হয়, এটা বরফ চাপা দিয়ে মানে রাখে, তো এটা আমি রেকমেন্ড করবো মাছগুলো খেও না, মাছগুলো ঠিকঠাক না। তবে আমি কাঁকড়াটা দেখলাম, জ্যান্ত কাঁকড়া ছিল, তো কাঁকড়া আমি বলবো তোমরা ট্রাই করতে পারো। আমি ট্রাই করলাম না, কেন আমার যেহেতু সন্ধেবেলায় বারবিকিউ আছে, তো চলো এখন একটু আমি ফটো সেশন করি, এই এখানে করব। আই লাভ বকখালি। নাইটে যে টেন্টের ভিউগুলো কেমন দেখতে দেখাচ্ছি, ওগুলো দেখো। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখছো এখানে সবই টেন্ট, কোনো এখানে রুম নেই, ঠিক আছে? আর এমনি এখানে দেখো না, সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, মানে এমনি চুরি টুরি হবার কোনো ভয় বা কিছু এইসব কিছু নেই, ঠিক আছে? ফ্রেন্ডস দেখো, আমাদের বারবিকিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাটার নিয়ে, মশলা নিয়ে, চিকেন একদম রেডি, পুরো একদম ম্যারিনেট করে এবার স্টার্ট হবে। আমরা তাহলে বারবিকিউটা কি দিয়ে খাবো? লেফট টার্ন, ক্যামেরাটা একটু লেফট টার্ন করো, তাহলে বুঝে যাবে। না না, তুমি আমাকে বলো না, আমি বলবো। হ্যাঁ, টু থিংস নেভার চেঞ্জেস ইন এ পারসন, ওয়ান ইজ নেচার এন্ড সেকেন্ড ওয়ান ইজ সিগনেচার। ওকে, আই গট ইট। সো ফ্রেন্ডস দেখো, বারবিকিউ অলরেডি কমপ্লিটেড। সো দুটো বড় বড় পিস একদম, চাট মশলা একদম ছড়িয়ে, একদম লেবু ছড়িয়ে একদম খাওয়া হবে। চলো একবার খাই, খেয়ে একটুখানি টেস্ট করে দেখি। ইয়ামি, টেস্টি, দারুন। অভিজ্ঞতা কেমন? টেস্ট দারুন, ফ্যান্টাস্টিক। সো ফ্রেন্ডস, এখন টাইম হয়েছে অলমোস্ট 11টা, ঠিক আছে? তো এখন আমরা আর কি ডিনার করছি, ডিনারে আমাদের যা যা দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিনারে দেখো, মানে রুটি বা ভাত মানে অপশনাল আছে, তো আমরা বলেছি রুটি, চিকেন মশালা, এটা আছে মিষ্টি, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি, ঠিক আছে? ঠিক আছে, আর আমরা একটা পাঁপড় এক্সট্রা করে বলেছিলাম, বাদ বাকি মোটামুটি ঠিক আছে। দেখো সবাই বিজনেস করছে, তো এরাও করছে, তো বারবিকিউ আমাদেরকে একটা বডি অ্যান্ড একটা লেগ দিয়েছিল, তো ওই মোটামুটি ধরো 500-700 মতন ওয়েট,
তো ওই সব কিছু কাঠফাট নিয়ে হ্যান্তান নিয়ে মানে 450 টাকা আমাদের বারবিকিউয়ের জন্য লেগেছে। তো কালকেই একদম দেখা হবে, চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বকখালি। তো এখন টাইম হয়েছে অলমোস্ট 9:30, ঠিক আছে। এই একটু আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে চলো দেখাচ্ছি কী আছে। হ্যাঁ, চৌধুরী পরিবার, জমিদারের পরিবার খাচ্ছে লুচি তরকারি। অভিজ্ঞতা আর কিছু নেবে না? আমি নিলাম হচ্ছে বাটার টোস্ট, ঠিক আছে, আর ইয়ে বয়েলড এগ আসছে। সো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট পর্ব শেষ। তো 10:45 বেজে গেছে, এখনই বেরোবো। সব কিছু ঠিকঠাক ছিল ওভারঅল, তো স্পেন্ড উইথ আ গুড মেমোরিজ। তো চলো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে আসো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকন ক্লিক করে অল করে দিও, যাতে আমার পোস্ট করা ফিউচার রিলেটেড সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো চলো, স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই, টাটা।